বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বার্ড সেফ জোন। সবার প্রথমে আপনাদের জানাই সবাইকে শুভ মনসা পূজা। আজকে হলো মনসা পূজার দিন। তো বন্ধুরা, ভাবলাম ভিডিওটা তাহলে আজকের দিনেই করা যাক। তো ব্যাপারটা হলো যে অনেক দিন ধরেই লক্ষ্য করছি একটা জিনিস, যে আমাদের যে ফিমেল খরগোশটি আছে, ও এইবারও আবার বাচ্চা দেবে। তো হয়েছেটা কি, ও থাকে একটা সিমেন্টের ঘর, মানে যেটা ব্যাপার হলো ও যেখানে থাকে, মানে ওপরে যে খাঁচাটা আছে সেটা নিচটাও সিমেন্টের এবং দেওয়ালগুলো সিমেন্টের। তো ওখানে ও কুড়তে পারে না, কুড়ার চেষ্টা করেছে নখ দিয়ে কিন্তু কুড়তে পারে না। হঠাৎ করে এবার যখন সকালবেলায় আমরা ওকে খুলে দিই মাঝে মাঝে, তো আমাদের চোখের আড়ালে ও মাঝে মাঝে আমাদের বাড়িতে চলে আসে। এখানে এটা মাটির জায়গা, এখানে চলে আসে। তো হঠাৎ করে কালকে আমাদের লক্ষ্য করলো একটা জিনিস, যেটা হলো এইটা, দেখুন যেটা হলো এইটা, এই দেখুন ঝাঁপিয়ে বেড়াচ্ছে। এই যে এখানটাতে একটা সুড়ঙ্গের মতো করেছে, এখানে একটা বাস আছে দেখতে পাচ্ছেন। এই বাসটাকে আমরা ঢুকিয়ে পর দেখেছি, তো মোটামুটি 3 ফুটের মতো ওর সুড়ঙ্গ তৈরি করেছে। এটা কিন্তু আমাদের চোখে পড়েনি, হঠাৎ করে কালকে আমাদের চোখে পড়লো যে এখানে ও কী করছে, ফাঁকা পেলে এই জায়গাতে চলে আসবে, নিয়ে এরকমভাবে একটা গর্ত তৈরি করেছে। তো এইখানে প্রথমে আগে এই যে এখানে হাঁড়িটি দেখছেন, বড় হাঁড়িটি, এই হাঁড়িটি আগে এই জায়গাটাতে রাখা ছিল, ওই জন্য আমাদের চোখে অতটা পড়েনি। তারপরে যখন কালকে ভালো করে সরিয়ে আমরা একটু দেখি, একটা এমনি এই বাসটা আমরা ঢুকিয়ে পর দেখলাম, তো দেখছি 3 ফুটের মতো সুড়ঙ্গ করেছে। তো ওটাই আজকে ভালো আপনার সাথে শেয়ার করি, যে কীভাবে খরগোশেরা নিজেদের বাচ্চা দেওয়ার জন্য এরকমভাবে সুড়ঙ্গ তৈরি করে। আমরা আছি বলে এখনও ঢুকতে চাইছে না। এই দেখুন দেখুন কীরকমভাবে কুড়ছে, দেখুন কুড়ে কুড়ে বার করছে মাটিটাকে, চলে গেল এতদূর পর্যন্ত। দেখুন বন্ধুরা, ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও পর্যন্ত ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে না, মানে কতটা পরিমাণও গর্ত করেছে। তবে যাই হোক, এখানে আমরা বাচ্চা দিতে দেব না, কারণ এই জায়গাটা খুব রিস্ক আছে বাচ্চা দেওয়ার জন্য। দেখুন কিভাবে খেলে খেলে বার করছে, ভিতর দিকে যত রাজ্যের বালিগুলো আছে সব মুখে করে করে পায়ে করে করে ঠেলে ঠেলে বার করছে। আর এখানটা দেখুন কতটা বালিতে পরিপূর্ণ করেছে, দেখুন দেখুন কাজটা দেখুন। মানে একটা মা তার বাচ্চাদের জন্য কিরকম পরিশ্রম করতে পারে সেটা এদেরকে দেখলে বোঝা যায়। দেখুন কিরকম ভাবে বার, কালকে 3 ফুট দেখেছি, আজকে আরো আরো 1 ফুট হলো মনে হয়। আরে এটা এটা শুধু কুড়ে নিয়ে চলে এসেছে, ভিতরে যত আছে সব নিয়ে চলে এসেছে। আবার এই টাইমে হাত ঢুকে কামড়াচ্ছে। এই টাইমটাতে খরগোশগুলো, মানে যেগুলো ফিমেল খরগোশ, মানে বাচ্চা যেগুলো দেবে, তো খুব অ্যাগ্রেসিভ হয়ে থাকে। মানে আগের বার যখন ওইরকম বাচ্চা দিতে চাইছিল, কি হয়েছে, একটা হাঁস আমাদের ওর মুখের সামনে এরকমভাবে মাটি গুড়ছিল, নিয়ে মুখের সামনের কাছে চলে গেছে। এবারে ও মাটি গুড়তে গুড়তে নখ দিয়ে ওকে এমনভাবে আঁচড় দিয়েছে যে হাঁসটা মারা গেল, হাঁসটাকে আমরা কোনো মতেই বাঁচাতে পারলাম না। তো এই এই অবস্থাতে ওদের কাছে না যাওয়াটাই ভালো, কারণ প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে থাকে। এখন যখন এরকম হাত ঢুকাচ্ছিল, দেখো একটু হাত দেখে দেখি তো, এরকম হাত ঢুকাচ্ছে পুরো কামড়াতে আসছে একদম। দেখুন ইটাগুলো শুধু ভিতরে যে ছোটো ছোটো ইটা আছে সেগুলো পর্যন্ত কুড়ে কুড়ে বার করছে। বাপ রে, দেখলেন কীরকমভাবে কামড়ে নিয়ে কামড়ালো, দেখি বাপ রে, আমি তো ভয়েই পালিয়েছি। বিরাট জোরে কামড়ালো কিন্তু, হ্যাঁ দেখুন খুব রেগে আছে, এই টাইমটাতে এত রেগে আছে না, মানে কোনো মতে ওকে হাত দেওয়া যাবে না। ওকে এখান থেকে বার করবো কি করে, ধরবো কি করে সেটাই ভাবছি, পুরো অ্যাটাক করে দিচ্ছে একদম।
দেখলেন আমাদের ফিমেল খরগোশটিকে? এমনিতে কিন্তু সচরাচর ওরা আওয়াজ করে না, কিন্তু যখন এরকম ভাবে অ্যাগ্রেসিভ হয়ে থাকে তখন যা করে আচ্ছা ভাবে ঠেলছে। দেখুন দেখুন, আচ্ছা ও বন্ধ করে দিল দেখা না। আর তবে আমরা ওকে এখানে বাচ্চা দিতে দেব না, যেটা বললাম, কারণ এই জায়গাটা সুবিধাজনক নয়, যেহেতু বাড়ি তাই সাপ সাপ খোপ আসার চান্স থাকে, এমনকি যেহেতু এটা খোলা জায়গা তাই বেড়ালও মাঝে মাঝে আসে, বেড়াল আসে মাঝে মাঝে, তাই ওই জায়গাটা মানে বাচ্চা দেওয়ার জন্য ঠিক নয়। তো এখন যা পারছে করে নেক। আপনাদের সাথে এই ভিডিওটুকু শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা করলাম, যে কীরকমভাবে খরগোশগুলো অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এই বাচ্চা দেওয়ার সময়টাতে। এই রকম করছে মানে ও আর মোটামুটি এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। তো দেখতে পেলেন কীরকমভাবে কামড়ে, মানে একদম গ করে আওয়াজ করে একদম বাইরের দিকে বেরিয়ে এলো, ওর হাতে কামড়েছে একটু ছোট্ট পাড়া। তো ভাগ্যি সরে গেলাম, নাহলে তো আমাদের অবস্থা খারাপ ছিল। এইরকমভাবে আমাদের একটা হাঁস চলে গেছে, আগেই বললাম। তো দেখুন, আর বন্ধুরা আরেকটা জিনিস, যারা বাড়িতে খরগোশ পালন করেন আর যাদের ফিমেল খরগোশগুলি হয়তো বাচ্চা দিতে চলেছে, তো তাদেরকে এটাই বলবো যে এই সময় মানে প্রেগনেন্সি চলাকালীন তাদেরকে একটু ডিস্টার্বটা কম করা হয়, যেন তাদেরকে বেশি যেমন হাত না দেওয়া হয়, একটু একা ছেড়ে দেওয়া হয়, কারণ এই টাইমে ওরা বেশি পছন্দ করে না ওদেরকে কেউ ধরুক হাত দেখ এইরকম টাইপের কিছু। তো একা থাকতে ওরা পছন্দ করে, আর মাঝে মাঝে ওদের ওদের খাঁচাতে বা ওদেরকে একটু বাড়িতে নিয়ে এসে ছাড়বেন, যাতে ওরা এরকমভাবে গর্ত করতে পারে, এই করতে পারে, কিন্তু না দিলেও হবে, মানে ওদেরকে ওই মাটি কুড়াটা অভ্যাস করতে দিতে হবে। আচ্ছা দেখুন এবার ও কিভাবে মাটিটাকে ওই ভিতর থেকে বার করছে, দেখুন কিরকম ভাবে বার করছে, দেখুন পুরো কুড়ে কুড়ে বার করছে। আর সুড়ঙ্গের ভিতর ঢোকার পর মোটামুটি ওই সুড়ঙ্গের ভিতর 10 থেকে 20 মিনিট স্টে করছে, না 20 মিনিট পর্যন্ত না, 10 থেকে প্রায় 12-13 মিনিট, 12-13 মিনিট থাকছে, তারপরে পুরো মাটিটা যত আছে পুরো মাটিটাকে ঠেনে ঠেলে ঢেলে ঢেলে পুরো একদম বাইরের দিকে নিয়ে আসছে। দেখুন এখানে কতটা পরিমাণ মাটি জড়ো করেছে, এই এতটা পর্যন্ত এসেছে, এতটা মানে এই বাসটাকে ঢুকিয়ে পর যেটুকু আন্দাজ পেলাম, একটু দেখবে ঢুকে পর, একটু দেখ, হ্যাঁ ও একটু বেরিয়ে যাক, তাহলে আপনাদের সাথেও শেয়ার করে দেবো যে কতটা পরিমাণ বাসটা ঢুকছে। দেখুন কখন ঢুকেছে কিন্তু এখন তোকে বেরোলো না, মানে মোটামুটি অনেক, আর এই দেখো বেরোচ্ছে, দেখুন কেমন ঠেলে ঠেলে বার করছে। মানে বোঝে যে কিরকম ভাবে কে ওকে আদর করছে না, কে ওকে মারতে যাচ্ছে, কারণ তখন ও বুঝলো যে ওর গর্তের ভিতর ওই হাত ঢুকাচ্ছিল, ওই জন্য পুরো একদম আক্রমণ করে দিল, কিন্তু এখন বুঝতে পারছে যে আদর করছে, ওই জন্য ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও এই টাইমটাতে ওদেরকে একটু একা ছাড়াটাই যথেষ্ট। এই দেখুন কি অবস্থা, দেখুন পুরো ধুলোতে মেখে অবস্থা খারাপ, নখগুলো দেখুন, নখগুলো, হ্যাঁ নখগুলো দেখুন, দাঁড়ান দাঁড়ান তুমি, হ্যাঁ দেখুন নখগুলোর অবস্থা, আর এই বড় বড় নখ হয়েছে। আর ছেলে দাও করবে কি আর, আর এই রকম প্রেগনেন্সি অবস্থায় মানে যখন পারবে না ওকে, এখন একটু সুযোগ পেলেই হচ্ছে ওইখানে চলে যাচ্ছে, মানে ও দেখছে ওই যে দেখানো হচ্ছে ওই জন্য। দেখুন দেখুন কিরকম ভাবে দেখছে যে কি করছে আমার ঘরটা, বেঁকা ভাবে করেছে, পুরো সোজা আছে, দেখুন কো ঢুকিয়ে যাচ্ছে পুরো, আর একটু একটু ঢুকো, দেখো আরো আছে, বেঁকে আছে, ছড়ো ছড়ো কামড়ে দেবে, ছড়ো দেখুন কতটা ঢুকেছে। দেখুন বন্ধুরা ওখানে হাত দিয়ে রেখেছি যে কতটা পরিমাণ ও করেছে, দাঁড়া দূর থেকে এক হাত, 3 ফুট 3.5 ফুটের মতো গর্ত করেছে, এই এতটা পরিমাণ। দেখুন আর এই যে গর্ত করেছে, এটা আমরা সব থেকে মানে ব্যাপার হলো যে আমরা এটা বুঝতেই পারিনি যে করেছে বলে, হঠাৎ করে যখন দেখছি তখন দেখছি বাপরে এতটা গর্ত কোন সময় এসে পর করেছে আমরা একটু আন্দাজ পাইনি।
হাঁসগুলোকে ওই জন্য আমাদের এখন ওই সাইডে রেখেছি, কারণ ওরা যদি মানে কি হয়, খরগোশ যখন মাটি কুড়ে তখন মাটির ভিতরে যে কেঁচোগুলো থাকে সেগুলো উঠে আসে, এবার সেই কেঁচোগুলো খাওয়ার জন্য হাঁসগুলো আমাদের দৌড়ে যায়। এবার খরগোশ তো সেটা বুঝতে পারছে না যে ওরা কেঁচো খেতে আসছে, নিয়ে কি হয় ওইরকম আছড় দিতে দিতে আর হাঁসেদেরকেও এরকমভাবে আছড় দিয়ে ফেলে। তো ওই যে বললাম আগেবার এরকম আছড়কে একটা হাঁস আমাদের মারা গেছে, ওই জন্য যেহেতু আমাদের চোখে পড়লো যে ওই রকম করছে, তো ওই জন্য হাঁসগুলোকে আমরা এখন ওই দিকে রেখে দিয়েছি, ওই যে ওখানে বসে আছে। ওর যতক্ষণ ইচ্ছা কুড়ে নেক, গর্ত করে নেক, তারপরে ওকে ধরে পর ঢুকিয়ে দেবো আবার ঘরে। ও কুড়াতে ব্যস্ত এখন, দেখো তো কোথাও কুড়ে। এই জায়গা, এই জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা অল্প। ও তুমি বললে কুড়বে রে। হুম, এই জায়গাটা অল্প, হ্যাঁ এই জায়গাটা ঠেলতে মানে, এই জায়গাটা অল্প, এই জায়গাটা অল্প, এই জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ এদিকে অল্প, হ্যাঁ ঠিক। কাজের বটে, কাজের মেয়ে বটে। ওর পেটটা অনেকটা বড় হয়েছে, আগের বার বাচ্চা দিয়েছিল প্রায় ছটা, ছটা বাচ্চা দিয়েছিল, দেখা যাক এইবার কটা দেয়। বন্ধুরা, যেসব খরগোশ প্রেগনেন্ট থাকবে তো তাদেরকে এরকম মানে পেটের ভরসায় যেন ধরা না হয়, তাদের খুব অসুবিধা হয়, তাদেরকে যদি ধরতে হয় এইরকমভাবে আলতোভাবে ধরতে হয় যাতে ওর কোনো কষ্ট না হয়, এইরকমভাবে ধরবেন, মানে নিচটাতে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন, এই যে হাতটাতে, এই যে হাতে যেমন এখানে সাপোর্ট দেওয়া আছে যাতে ওর নিজের ওজনটা না বুঝতে পারে। আর মুখটা দেখুন এবার অবস্থা, দেখো মাটি খেয়ে কী অবস্থা করেছে, মাটি খেয়েছে পুরো, ইস পুরো মাটিতে মুখ ভরে নিয়েছে একদম, তেমনি হাতে পায়ের অবস্থা, পুরো দাঁতে মাটি। ঠিক আছে ছেড়ে দাও। তো এইটাই হলো যে এইরকমভাবে খরগোশকে ধরবেন, পেটে চাপ দিলে ওদের একটু প্রবলেম হয়, ওরা তো আর কিছু বলতে পারে না, ওদের প্রবলেমটা আমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। তো বন্ধুরা দেখলেন তো কীরকমভাবে সঙ্গিনী ওর গর্তটা তৈরি করছিল। তো ব্যাপার হয়েছে কি যে আমাদের যে দাদা আছে, দাদার এই সঙ্গিনীকে খুব পছন্দ হয়েছে, তো বলছে ওকে নিয়ে যাব। তো যদি প্রেগনেন্সির আগেই ওকে নিয়ে চলে যায় তবে হয়তো আপনাদের সাথে ওর প্রেগনেন্সিটা শেয়ার করতে পারবো না, মানে কটা বাচ্চা দিল বা কী দিল পারবো না। আর দাদাকে বলেছি যদি বাচ্চা দেয়, জটায় বাচ্চা দেখ, আমাদেরকে যেন দুটো বাচ্চা দিয়ে যায় আর ওদেরকে নিয়ে চলে যাবে। তো এটাই হলো যে দেখলেন কীভাবে ওরা প্রেগনেন্সি চলাকালীন অ্যাগ্রেসিভ হয়ে থাকে। ওদেরকে তো ফার্স্ট বললাম ওদেরকে খুব বেশি ডিস্টার্ব করা যাবে না, ওদেরকে একটু একা একা থাকতে দিতে হবে। আর আরেকটা জিনিস যে এখানে বাচ্চা ওদের ও খরগোশটাকে দিতে দেবো না, ওর যেখানে বাসা ওখানেই দেবো, কারণ এখানটা বললাম তো সেফটি নয়, এখানে সাপ আসে, তারপরে বিভিন্ন ধর এই যেহেতু এখানটা খোলা তাই বেড়াল আসার সম্ভাবনা আছে, এমনকি বৃষ্টির জল ঢুকে যেতে পারে তো বাচ্চাগুলো এর ফলে মরে যেতে পারে, তো ওই জন্য এখানে আমরা দেবো না আর ওই জন্য বাসাতেই রাখবো। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের বাড়িতে যারা খরগোশ রাখেন তাদের ফিমেল খরগোশটিকেও এইরকম ব্যবহার বা এরকম আচরণ করে কি না অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের খরগোশটি প্রতিবার এরকম করে, তবে এইরকমভাবে সুড়ঙ্গ কখনোই করেনি, এই প্রথম ওই রকমভাবে সুড়ঙ্গ তৈরি করেছে, কোনোবার ওকে এরকম করতে দেওয়া হয়নি। তো আমরা দেখলাম যখন করলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করেই দিই। তো এটাই ছিল আজকের ভিডিও বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আমাদের চ্যানেল ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।